السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, হ্যালো আসিফ ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইলাম আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। বিষয়টি হলো, একজন লেকচার, একজন আচ্ছা, ইমাম সাহেব, আপনার সাথে তো আমার দেখা হয়েছিল কিছুদিন আগে, তাই না? জি জি, তো উনি লেখছেন যে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেজদা করলে আর কি, নামাজ পড়া অবস্থায়। তাইলে 14 বছর, 1400 বছর আগে তো আর কেউ সেজদা করে নাই, তাইলে আল্লাহ কি কিসের উপরে খুশি হয়েছিলেন? না, মানে ইসলামী মিথোলজি অনুসারে সেই আদমের সময় থেকেই মানুষ আল্লাহকে সিজদা করে। আচ্ছা, সেটা ফেরেশতাদের আমলেও ফেরেশতারাও আল্লাহকে সিজদা করতো ইসলামী মিথোলজি অনুসারে আর কি। তবে পুরাটাই হচ্ছে নানা ধরনের ভুজুং ভাজুং দেয়া জিনিস, তো কোন রকমে এদিক সেদিক করে জিনিসটাকে ঠেক দিয়ে রাখে না, ঠেক দিয়ে রাখানো। তো এই কথা আপনি যদি কোন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, উনি এই উত্তরটা দেবেন আপনাকে যে আগেও সিজদা দেওয়ার সিস্টেম ছিল এবং ইসলাম আগে থেকে ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে মুহাম্মদের আগে ইসলাম বা এই ধরনের কোন, ইসলাম নামে যে একটা ধর্ম আছে, এই ধরনের কোন এভিডেন্স আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের যে আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পেয়েছি, সেখানে ইসলাম বলে যে কোনো ধর্ম মুহাম্মদের আগে ছিল এরকম যেমন এভিডেন্স আমাদের হাতে এখন পর্যন্ত নেই। আমি অনেক সময় দেখি আপনার ভিডিওটা, বা সবসময় দেখি, কিন্তু একটা বিষয় বেশি দেখা যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলেন। হ্যাঁ, তাহলে হ্যালো, একটা বেশি, একটা বিষয় বেশি আমি দেখি বা সবাই দেখে, যে আপনার ভিডিওর নিচে যারা গালাগালি করে, সবচেয়ে সবচেয়ে বেশি ধার্মিক মানুষরাই কিন্তু গালাগালি করে যে কোনো বিষয়ে, যে কোনো মানুষের ভিডিও দিয়ে আপনি কথা কইলে বা করলেই সবচেয়ে বেশি দেখা যায় যে ধার্মিক মানুষরাই কিন্তু গালাগালি করে। হ্যাঁ, গালাগালি করাটা তো মানে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি কিছুদিনের মধ্যেই মুহাম্মদ যে গালি গালাজ করতো সেগুলোর রেফারেন্স তো আমি nastiko.com এ দিব। মানুষকে যে গালি গালাজ করতো এবং মুহাম্মদ যে মানুষকে অভিশাপ দিত, খালি অভিশাপ দিত এবং পুরা বাচ্চা কাচ্চা সহ অভিশাপ দিত, মানে বংশ পরম্পরা সুদ্ধ অভিশাপ দিত, সেটা আমি অলরেডি nastiko.com এ একটা লেখা আছে আমার, সেখানে লিখেছি যে হাদিসে আছে যে বংশ পরম্পরা সুদ্ধা গালি গালাজ করতো এবং অভিশাপ দিত, তোরা নির্বংশ হ, তোদের বংশ সুদ্ধা দুর্ভিক্ষের ভিতরে পড়, 7 বছর দুর্ভিক্ষ হয়ে তোরা সব মারা যা, তোদের বাচ্চা কাচ্চা সুদ্ধা মারা যায়, এরকম অভিশাপ দিত মোহাম্মদ। নেটওয়ার্কটা মনে হয় আমার দুর্বল না। আমি আমি যেটুকু দেখেছি, আমি আর একটা জিনিস আমি কই, আপনার আপনার মেসেজ যারা আমার মনে হয় ইউজ হয় না, তো আমি nastiko.com আমার পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আইডি খুলতে পারি নাই, এটা কি কারণে আমি জানি না আচ্ছা আসলে, যদি আমাকে সহযোগিতা করেন আর কি, আচ্ছা, আইডি খোলার জন্য আপনাকে একটা মেইল করতে হবে। আপনি যদি আমাকে সম্পাদকদের বরাবর সহযোগিতা একটা মেইল করেন করেন আইডি। তাহলে, আচ্ছা ঠিক আছে, সম্পাদকদের জি বরাবর একটা মেইল করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ফর্ম নিয়ে অবশ্যই। আর আরো কিছু জানার আছে, আমি অত সকাল যে এড হইবো আসলে পারতাম পারছি না, অনেক সময় যা করি কারণ প্রশ্ন তৈরি করতে পারছি না, সাধারণত এখন ট্রেনের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, আর বিশেষ করি, বিশেষ করি আপনার এখান থেকে আমি একটা মেসেজ সকলেরই দিতাম চাই, যে আপনার সাথে তো আমি দেখা করছি একবার, আমার কাছে খুবই আন্তরিক মনের এবং সাদা মনের মানুষ আপনি, আসলে না মিশলে বোঝা যায় না। আমি আপনার এইখান থেকে অনেক মানুষে দেখে, তারার উদ্দেশ্যে একটা কথা কই, না বুঝা কেউ গালাগালি না দেওয়াটা ভালোইব। আর আমার কাছে অনেক প্রাইভেটলি অনেকে অনেক জায়গা থেকে কয় আপনার বিষয়ে, আমি উল্লেখ করলাম না শব্দগুলো, আমার কাছে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে। তারার তারার উদ্দেশ্যে আমি একটু কইরাম, যারা অভদ্র মনে করে তারা আসলে, আমি আমি নিজেও এক সময় কিছু জন্ম দিয়ে আসলাম, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর, হ্যাঁ, আমার সাথে যে দুইজন আছিল তারা কিন্তু কঠোর পন্থী, তারা কিন্তু আপনার প্রশংসা করতে, এই যে দুইজন মানুষ আমার লগে আছিল, আপনি তো নিচে দেখছেন, তারা কিন্তু কঠোর পন্থী, আপনার দুইজন মানুষের খুবই ভালো সমালোচনা করছে এবং ভালো দিকটাই হয়েছে, যে আসলে দূর থাকি যেগুলা দেখা যায়, কাছে গেলে আসলে বিশ্বাস করার উপযোগী নাই। তবে তারও আমরা এক সময় হামবর্গ থেকে কলন আওয়ার পথে অনেক সময় গল্প করেছি, যে আসলে এগুলা ঠিক না, মানুষ যে গালাগালি করে তারও পছন্দ করে নাই আসলে। তারারে আমি কইছি তাহলে শুনে আসলে আসিফ শুনে ভাই, ভালো আপনি লাগলো। কিন্তু আপনি যে মানে দুইজন আমরা কট্টরপন্থীকে নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিলেন, এই ব্যাপারটা শুনে তো আমি এখন ভয় পেয়ে গেলাম। না, আমার এতটুকু ক্ষমতা আছে আর আমি একজন মানুষের সেই জায়গাত লইয়া যাই, আমার সেই ক্ষমতা অনুভূতি বা আজও কইরই আমি লইয়া গেছি আপনার এখানে। আচ্ছা আর আচ্ছা, আমার সাথে ওই মানুষরাই তোলে যারা ওই সমালোচনা এবং সমালোচনার জবাব বা বুঝার মতো ক্ষমতা তারার আছে, আচ্ছা যে আচ্ছা তিনি কিছু ঠিক কিছু আছে, কট্টরপন্থী আছে, যেমন এক সাইডটা শুনবেই না আপনার কথা, আপনার কথা শুনবেই না,
এই ধরনের এক্সপার্টি আছে, আর এক্সপার্টি আছে আপনার কথা শুনবে আবার দেখবে যে না এটা ঠিক বলছে কিনা বা অনেক জিনিস ইয়ে করে। আমিও সবাই বলি যে ভাই আসিফ ভাই বলেন আর যেই বলেন আপনি ইয়ে দেখেন, তারা যে রেফারেন্স দেয় আপনি এটা দেখেন, হাদিস দেখেন, কোন সুরার কোন আয়াত গুলা কইছে এগুলা দেখেন, আলোচনা করেন, সমস্যা করেন। আপনি গাইল দিলে তো ওটার উত্তর পাবেন না, আপনার সাথে ইজ করতে হইব। জিকাইলে আমি কইছি সবসময় জিকানোর চেষ্টা করবা, ঢুকবা, এবং যদি এর নাও হইতে পারে নিচে কমেন্ট রাখো যে আমি ওই জিনিস বুঝলাম না ভাই আপনি ভুল বলতেছেন ভাই ইজ করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো বলাই যায়, এটা তো বলাই যায়, সমালোচনার দরজা তো সবসময় খোলা। জি আসলে আপনার সাথে দেখা করার পরে আমার খুবই ভালো লাগছে, এবং আসলে আপনি এখন সাদা মনের মানুষ, এবং আমি আসলে কথা কই নাই ভাই করছি না, কারণ একটা অনুষ্ঠান আপনিও আছেন, কোন মুভমেন্টে আছেন, আমি যে আর একটা জিনিস প্লে করতাম, এর কারণে আমি কিন্তু আসলে কোন ধরনের আলাপ আলোচনা আপনার সাথে করি নাই। আর দুলাল ভাই আসলে অসাধারণ, উনি আমার সুযোগ কইরা দিছেন। দুলাল ভাইয়ের সাথে এর আগেও আমার জয়ছে, বা দুলাল ভাই আসলে আমার এই সুযোগ কইরা দেওয়াতে আপনাদেরকে দেখো হইলো, আন্তরিকতা হইলো, বা এটা জয়ছে আসলে প্রশংসার দাবিদার। আমি মেসেজ দিয়ে রাখছিলাম দুলাল ভাই রাতে আইটিসি ঘুরতে, যাই হোক আফটার এখান থেকে আমি সবাই একটা মেসেজ দিলাম ভাই গালাগালি না কইরা। জি জি আমি আপনার মাধ্যমে সকলের কইরাম, বা আপনার এই জটা কি কইরাম, সব বেশি মানুষে দেখে 108 জন 10 জন ইয়ে আছে, সবাই কইরাম যে ভাই গালাগালি না কইরা বুঝার চেষ্টা করবা অনুরোধ, এবং nastic.com ও গিয়া পড়বা, বুঝবা, জানবা কেন লেখা আছে, সম্পূর্ণ ডিটেইল তো আছে, না বুঝলে আবার কমেন্ট করবা, তখন বুঝতে সুবিধা হইবো আমরা সকলের। হুম হুম অবশ্যই আন্তরিক ভাবে অবশ্যই, অনুরোধ। আমি আপনারে প্রাইভেটলি নক্কর মনে আমার কিছু বিষয় নাস্তি আইডি বানান যে কি মাছি আচ্ছা আসলে বিষয় আসলে আমি ট্রাই করছিলাম, আমার হয়েছে না, তো আপনার আচ্ছা সহযোগিতা লাগবো মনে হয় আচ্ছা আসলে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি আমি আর তাহলে, আমি আর আর একটা কথা কই সকলরে, আসিফ মহিউদ্দিন হ্যাঁ আসলে খুব সাদা মনের মানুষ, সবার সবাই আসলে দেখা করেন নাই, দেখা করলে হয়তো বুঝবা উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমি নিজে দেখা করছি, আমি আমার বয়স তেমন না, একদম কম বয়সী মানুষ হিসাবে আমি কইরাম উনি একজন অত্যন্ত ভালো মানুষ, আপনারা গালাগালি না কইরা যখন আচ্ছা থাক ভাই, প্রশ্ন প্রশংসা করলাম। বেশি হয়ে যাচ্ছে, এত প্রশংসা আসলে দরকার নাই। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি, আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল, আবার ধন্যবাদ দেখা হবে আপনাকে, আরেকদিন। আচ্ছা অবশ্যই বাই অবশ্যই, বাই ভাই, আচ্ছা বাই বাই ভাই। ওকে।